সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আমরা রয়েছি কাহারল হাট, আর কাহারল হাটে যেখানে মহিষ বিক্রি হয় আমরা সেই জায়গায় রয়েছি। আজকে এখান থেকে মহিষের বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দেব। আজ ছিল শনিবার, 19 নভেম্বর 2022, সপ্তাহে একদিন শনিবারেই কিন্তু হাট বসে। কাহারল উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট। আমরা দেখি এখান থেকে শুরু করি, মাংসের ধারণাও দেওয়ার চেষ্টা করব আপনাদের। এখানে দেখছি এক জোড়া আপনাদের ভাই, বেশ বড় সরস সাইজের ভাইয়া। বয়স কেমন ভাই? ছয় দাঁত। এটা মাংসের জন্য? পালার জন্য। কত দাম চাচ্ছেন ভাই? ৩৪০। এখন পর্যন্ত কত বলছে? ২৯০, ৩ লাখ ভাঙতে। কত হলে দেওয়া যায়? ৩১০,০০০ হলে বিক্রি হবে এই জোড়াটা। কতটুকু গোস্ত হতে পারে আইডিয়া দিতে পারবে? ১২ মনের মতো গোস্ত হবে। আচ্ছা ভাই, এখানে একটা দেখছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই। বয়স কেমন? বয়স ৪-৫ দা। ৪ দা। পোষার জন্য? পোষার জন্য। কত দাম চাচ্ছিলেন জোড়াটা? দামটা আছে ৩৬০। ৩৬০ চাচ্ছেন, ৩২০ বলছে। আর দাম তো একটা মাল দেন। কত হলে দেওয়া যাবে লাস্ট? কত হলে দেওয়া যাবে? এখানে কি দেখা দেখি চলছে? কত দিচ্ছে, কে দাম বলছে? ওনারা কত বললো? ওনারা কত বললো? ৪১০। আর কত চাইলেন লাস্ট? ৪৭০। ৪১০ আর ৪৭০। গোস্ত কেমন হতে পারে দুইটাই? ১৯ মন হবে। মানে লাস্ট তাহলে ৪৭০ না, ৪৬০। ৪৬০ হলে বিক্রি করতে চাই। ১৯ মনের মতো গোস্ত হবে এমনটা আইডিয়া দিচ্ছে জোড়াটাই। ওগুলো বিক্রি হয়েছে চাচা? ওগুলো বিক্রি হয় নাই? বিক্রি হওয়া গুলো কোথায়? আজকে মহিষে বিক্রি হয়নি। এইখানে একটা মহিষ দেখা দেখি চলছে, দেখে দেখা দেখি চলছে ভাই। বলছেন দাম? বলছেন এটা কত বলছেন? কত বলছিলেন? ১৭০। আসছিলেন কোথা থেকে ভাই? শ্রীবন্দর ভাই। এটা কি পোষার জন্য না গোস্তের জন্য? গোস্তের জন্য। কত চাইলো লাস্ট? কত চাইলো এটা? ২২০। কেমন আইডিয়া করলেন গোস্ত কেমন হবে বলেন তো? আমরা ভাইয়ের কাছ থেকে শুনি, ৮ মনের মতো। আচ্ছা আচ্ছা, ৮ মনের মতো। তাহলে এটা নিয়ে আবার গোস্ত কত করে কেজি বিক্রি করবেন? ৭০০। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমরা একটু দেখি এই পাশে ভাই, এটা এটা কত চাচ্ছিলেন এ জোড়া? ৩৭০। ৩৭০ চাওয়া হচ্ছে জোড়াটার দাম। কত বলে ভাইয়া? ১০ পর্যন্ত বলছে।
বেচা বিক্রি চিন্তা ভাবনা লাস্ট বলা যাবে না ভাই, এটা বলা যাবে না, আইডিয়াও দেওয়া যাবে না? না আরে বাবা এই ব্যাপার, উনি বলতে চাচ্ছেন আর কি সর্বশেষ বিক্রির রেটটা। ও ভাইজান ভাই কি অবস্থা, কত বলে দাম, কত বলে? তিনশো বলছে, দেওয়া যায় না 300-তে? কত চাইলেন লাস্ট, কত চাইলেন? 320, 300 পর্যন্ত বলছে, লাস্ট 320,000 চাচ্ছে এই জোড়াটা। বয়স কয় দাঁত করে ভাই? চার দাঁত। গোস্ত কেমন হবে ভাইয়া? গোস্ত আছে 14 মন। 14 মন, 14 মনের মতো গোস্ত আছে, আইডিয়া দিচ্ছি। জোয়ান আপনার বয়স, বয়স জোয়ান বয়স, কত চাচ্ছেন ভাই দাম? দাম 300 চাচ্ছি। 300 চাওয়া হচ্ছে, কত বলছে, কত বলছে? 250। কেমন বেচা বিক্রি রেট, মানে কত হলে ছাড়বেন? 260-70। আপনাদের এখানে এক জোড়া একটা ছোট দেখছি, এই জোড়া দিয়ে কিন্তু শেষ করব। কত দাম বলে ভাই জোড়াটা? মানুষ পালিবে না ভাই। মানুষ আর পালিবে না? কেন কেন ভাই? বাজার নাই। কত বলছে? 160-170। আপনি কত চাইলেন লাস্ট? 190। 160-70 আর 190। দাঁত কি হয়েছে? না ভাই আগর। আগর, ঠিক আছে। এটা কি বিক্রি হয়েছে নাকি? বিক্রি হয়েছে? বিক্রি হয় নাই। এটা কি কিনলেন চাচা? কত দিয়ে কিনলেন? 1,60,000। দেখছেন 1,60,000। এটা পুষবেন না গোস্তের জন্য? কোথায় জবাই হবে? দিনাজপুর হাউজিং মোড়। হাউজিং মোড়। কত করে গোস্ত কেজি আবার? 650 টাকা। 650। এটা কবে হবে জবাই? শুক্রবার। শুক্রবার। কতটুকু হতে পারে গোস্ত চাচা? 7 মন হবে। 7 মন হয়েছে 1,60,000।